আমি বিটিআরর নতুন গভর্নমেন্টর হই আজি ভারতর গৃহমন্ত্রী ডাঙরিয়াক লগ করছো আর যা 7 জানুয়ারিত ভারতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ার যাগিদাত যার বিটিআর একর্ড হয়ে গেল সেই বিটিআর একর্ডে আমার অঞ্চল শান্তি সম্প্রীতি আনিলে আর এতিয়া যেটু আমি এটা নির্বাচন ইতিমধ্যে পালো এই নির্বাচনে প্রথম নির্বাচন যত নেকি কোনো মানুষের জীবন দিবলগা হওয়া নাই বা জীবন যাবলগা হওয়া নাই তেনেকুয়া ব্লাডশেড হওয়া নাই তো এইটে প্রথম নির্বাচন কিছু হিংসাত্মক ঘটনা হয়েছে অলপ সলপ কিন্তু ডাঙর ঘটনা একো হওয়া নাই আর ইয়ার মূল কারণটা হয়েছে যে 7 জানুয়ারিত যেটু শান্তি চুক্তি হয়ে গেল ইয়ার কারণে আজি আমার অঞ্চল শান্তি স্থাপন হয়ে গেল তো আমি বিচারিছো কি এই শান্তি যেটু বাতাবরণ আহিছে এইটো চিরস্থায়ী হোক আমার অঞ্চলত বসবাস করা সকল জাতি জনগোষ্ঠী এটা নিরাপত্তা পাবলৈ সক্ষম হোক সকল মানে শান্তি সম্প্রীতিরে যাহাতে জীবন যাপন করিব পারে ইয়ার কারণে আমি আজি গৃহমন্ত্রী ডাঙরিয়াক সাক্ষাৎ করে আমার বিটিআর যেটু একর্ড আছে সেটা ইমপ্লিমেন্ট করিব কারণে আমি আহ্বান করছো আর ইয়ার লগতে বিটিআর একর্ডর যেখানে দফা আছে এই দফাবিলাক আখরে আখরে রূপায়ণ করবলে আমি তেখেতক আহ্বান করছো আর তেখেতে আমাক কথা দিছে কি কম সময়ের ভিতরতে পুনের দিল্লিত আলোচনা হব আর আলোচনা হয়ে পেলায় আমার বিটিআর একর্ড যেটু ইমপ্লিমেন্টেশন এই ক্ষিপ্রতারে হব আর ইয়ার লগতে আজি আমি এটা আহ্বান করছো গৃহমন্ত্রী ডাঙরিয়াক কি আমার রঞ্জন দৈমারী ডাঙরিয়া এতিয়াও জেলত আছে আর তেখেতর লগতে কিছু কতীর্থ জেলত আছে রঞ্জন দৈমারী ডাঙরিয়াও আমার শান্তি চুক্তির এজন স্বাক্ষরকারী সেই কারণে রঞ্জন দৈমারী ডাঙরিয়াক মুকলি করার যেটু পদক্ষেপ এটু গভর্নমেন্টে লোব লাগে বলে আমি তেখেতক দাবি জানাইছো আর সেই গোটেই কথা তেখেতে এটা পজিটিভ এটা আমাক যেটু এটা সঁহারি দিছে আর আমি আশা করছো আমার অঞ্চলের সমস্যাবিলাক স্থায়ী সমাধান হব আর আমি সকল শান্তি সম্প্রীতি আর উন্নয়নের আমি সবে আগবাড়ি যাব পারি নাই এই কথাটুকে আমি আহ্বান করছো গভর্নমেন্টক গৃহমন্ত্রী ডাঙরিয়াক কি যেহেতু শান্তি চুক্তির তেখেত এজন স্বাক্ষরকারী আর ইমান 30 বছরীয় অশান্তিময় একটা পরিবেশ আজি শান্তি হল এই শান্তিটু স্থায়ী করার কারণে আজি তেখেতে যেহেতু এই শান্তি চুক্তির তেখেতেও সঁহারি দিছিলে তেখেতেও পদক্ষেপ লৈছিলে আগবাড়ি আহিছিলে যার কারণে আজি শান্তি স্থাপন হল সেই কারণে আমি কৈছো কি রঞ্জন দৈমারী ডাঙরিয়াকো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আর সিম্পাথেটিক গ্রাউন্ডত আর শান্তি চুক্তিটু চিরস্থায়ী করার স্বার্থত রঞ্জন দৈমারী ডাঙরিয়াকো আর তেখেত সতীর্থ সকলক মুকলি করে দিব লাগে আর এই একটা ক্লোজ আছে বিটিআর রেকর্ডত মই হিটুকে আমি এইটুকু আহ্বান জানাইছো 7 জানুয়ারি যেটু আমার সেলিব্রেশন হব 1 ইয়ার যেটু হব বিটিআর রেকর্ডত তাত তেখেতক আমি মুখ্য অতিথি হিসাবে আমন্ত্রণ জানাইছো থ্যাংক ইউ থ্যাংক ইউ।